এই সংসারকে আপনি কেমন করে জানবেন, কেমন করে বুঝবেন? এবার আপনার উত্তর বড়ই সহজ হবে, সংসারকে নিজে চোখে দেখে। এটা অবশ্যই উচিত। এবারে দেখুন না, আমরা নিজে চোখে এই সংসারকে দেখি, একে চিনি, তারপরে আমরা বুঝতে পারি। কিন্তু আমরা এটা খেয়াল করতে পারি না যে সমস্ত সংসারকে দেখছে যে চোখ, তা কতটা ছোট হয়, তাই না? একা একজোড়া চোখ আমাদের সমস্ত সংসারকে দেখায়। তাহলে ভেবে দেখুন, আপনার কাছে আর কি কি আছে? দুটি চোখ আছে, দুটি কান আছে, বলার ক্ষমতা আছে, যা দিয়ে আপনি শব্দ নির্মাণ করতে পারেন, শব্দ যা দিয়ে আপনি ব্রহ্ম বানাতে পারেন, দুই হাত আছে, যদি সে চায় তাহলে পাতাল খুঁড়ে সে জল নিয়ে আসতে পারে, দুটি পা আছে, যদি সে চায় তাহলে সংসারে যত বড়ই পর্বত হোক না কেন তাকে পার করতে পারে, একটা হৃদয় আছে যে প্রেমের বন্ধনে সবাইকে বেঁধে রাখে, একটা মন আছে যে প্রকাশের থেকেও বেশি তীব্র গতিতে চলে, এক মস্তিষ্ক আছে যে যত বড়ই সমস্যা হোক না কেন সমাধান বের করে ফেলে। এবারে ভেবে দেখুন, আপনার কাছে কি কি নেই, বোঝার চেষ্টা করুন আপনি কতটা ধনবান। এই সংসারে সেই ব্যক্তি সুখী নন যার কাছে ধন আছে, সুখী সেই যে ধনের সদ্ব্যবহার করে। ঠিক তেমনই আপনার ধন হলো আপনার এই শরীরের ক্ষমতা। এই শরীরের ক্ষমতাগুলিকে ব্যবহার করে ধনাত্মক দৃষ্টিভঙ্গিতে সবকিছু দেখুন, এই সংসারকে বুঝুন, নিজেকে বুঝুন। এই সুখ চাইলেও আপনার থেকে দূরে থাকতে পারবে না। রাধা রাধা। ভুল। সংসারে এরকম কেউ নেই যে কোনোদিন কোনো ভুল করেনি। ভুল হয় এই জন্য যাতে আমরা সেই ভুল করি, সেই ভুল থেকে শিখি আর জীবনে অগ্রসর হই। কিন্তু সেই ব্যক্তি তার ভুল থেকে কখনোই শিক্ষা পাবেন না যিনি তার ভুলকে স্বীকার করতে শেখেননি। মানুষ অনেক সময় নিজের ভুলকে স্বীকার করতে পারে না, সেটা করতে ভয় পায়, এটা ভেবে যে যদি সে ভুল স্বীকার করে নেয় তাহলে তাকে সকলের সমক্ষে লজ্জিত হতে হবে। সে জানে যে সে কোথাও না কোথাও অবশ্যই ভুল করেছে, কিন্তু তার দম্ভ তাকে এটা স্বীকার করতেই দেয় না। এবার সেই ভুল ভুল না প্রমাণিত হয়ে যায়, তার জন্য সে আরো ভুল করতে থাকে, আর শেষ অবধি তার হাতে কিছুই থাকে না, তার হাত খালি হয়ে যায়। সেই জন্য জীবনে যদি আপনি কোনো ভুল করে থাকেন, সেটা স্বীকার করতে কখনোই দেরি করবেন না। এটা যেন না হয় যে আপনার এই দম্ভ আপনাকে সেই পথে এত এগিয়ে নিয়ে যায় যে পুনরায় ফিরে আসাটা অত্যন্ত কঠিন হয়ে যায়। রাধা রাধা। জীবনে আমরা সবাই, এই সংসারে প্রত্যেকেই শুধুমাত্র ওপরে উঠতে চায়, এমন কেউ নেই যে নিচে পড়তে চায়। কিন্তু আপনাকে যদি সত্যের সাথে পরিচয় করাই তাহলে নিচে পড়া অত্যন্ত আবশ্যক। যখন আপনি নিচে পড়েন তখন সর্বপ্রথম আপনার মনে পড়ে উপরে যখন ছিলেন সেই স্থান, সেই সময় এবং তার গুরুত্ব কি ছিল। তার থেকেও বড় শিক্ষা, আপনার যখন পতন ঘটে তখন আপনি বুঝতে পারেন আপনার আপন কে আর আপনার পর কে, কে আপনার শুভাকাঙ্ক্ষী আর তারা কে যারা আপনাকে ঈর্ষা করেন, আপনাকে ঘৃণা করেন। দেখুন, যখন আপনার পতন ঘটে সেই সময় যিনি হাত বাড়াবেন আপনাকে সাহায্য করার জন্য উনিই আপনার আপনজন। আর যখন আপনার পতন ঘটে তখন শান্ত হয়ে দেখবেন যে আপনাকে দেখে হাসছে সেই আপনার পর। আর এই আপনজন আর পরের জ্ঞান তখনই হবে যখন আপনার পতন ঘটবে, তখন নয় যখন আপনি উন্নতি করছেন। সেই কারণে পতনকে কখনো ভয় পাবেন না, এটা আপনাকে জীবনের খুব বড় এক শিক্ষা দিয়ে যায়। রাধা রাধা। এই পেরেককে দেখতে পাচ্ছেন আপনি? এর আকার কতটা সুন্দর, আর এই আকারের কারণেই খুব সহজেই একে দেওয়ালে রোপণ করা যায়। কিন্তু যখন
আপনি এই পেরেককে দেওয়াল থেকে বাইরে আনেন, আপনি দেখবেন ওখানে একটা চিহ্ন রয়ে যায়। ঠিক এমনই হলো আমাদের মুখ থেকে বের করা কড়া শব্দ। যখনই আমাদের মুখ থেকে এই কটাক্ষ বেরোয়, তখন তা কোনো ব্যক্তির মনকে আঘাত করে, আর তারপরে আপনি যতই তার কাছে ক্ষমা চান না কেন, কিন্তু তাও তার সেই ঘা পূরণ হয় না। আপনার বলা সেই কথা, সেই কঠোর চিহ্ন ওই ব্যক্তির মনের দেওয়ালে খোদাই হয়ে থাকে। সেই জন্য আমি সবসময় বলি, এই শব্দের শক্তিকে আপনারা বুঝুন, এর মাহাত্ম্যকে বুঝুন। এই শব্দ ব্রহ্ম, কারণ যেভাবে আপনাকে এই শব্দ বিজয়ী করে তোলে, সেইভাবেই এই শব্দ আপনার ব্যাকুলতার কারণে, আপনার বাচন ভঙ্গির কারণে, আপনার অতি উৎসাহের কারণে আপনাকে বিপরীত প্রহারও করতে পারে, যতই আপনার মন সুন্দর ও মধুর হোক না কেন। রাধা রাধা। মানুষ নিজের জীবনে সুখ পাওয়ার জন্য অনেকবার চেষ্টা করে, কিন্তু সহস্র প্রয়াসের পরেও ব্যক্তি মনের মতো সুখ পায় না। সুখকে পাওয়ার এই যাত্রা অনেক সময় দুঃখের মোড়েতে এসে সমাপ্ত হয়ে যায়, আর মানুষ বুঝে উঠতে পারে না যে কেন এমন হলো। তার প্রয়াস শুদ্ধ ছিল, তার মন পবিত্র ছিল, তার মনোবাঞ্ছনা সঠিক ছিল, কিন্তু তাও কেন সে সুখ পেল না। এর কারণ হলো আপনার আশেপাশের লোকজন, আপনার সাথী। আপনি সুখ অথবা দুঃখের লক্ষ্য এনাদের থেকেই পান, তাই মনে রাখবেন। অনেক সময় আমরা দুঃখ এই কারণে পাই কারণ আমরা দুর্জনের ওপরে ভরসা করি, আর অনেক সময় দুঃখী আমরা এই কারণে হই কারণ আমরা সজ্জনের ওপরে সন্দেহ করি। যেদিন আপনারা এটা বুঝতে পারবেন যে কাদের ওপরে সন্দেহ করবেন আর কার থেকে আশা রাখবেন, সেই দিন আপনার জীবন থেকে দুঃখ চিরকালের জন্য চলে যাবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সম্পর্ক, এই সম্পর্ক বন্ধুত্বের হোক বা ভালোবাসার, এর আধার হল হৃদয়। এবার এই হৃদয়ের কথা বাইরে বের করার জন্য আমাদের দরকার পড়ে শব্দের। এবার আমরা এই ভুল অনেকবার করে ফেলি। এই শব্দ মিষ্টি হোক বা হোক কর্কশ, সেই ভিত্তিতেই আমরা সম্পর্ক পরিমাপ করি, এটাকেই সম্পর্ক ভেবে নিই আমরা, আর এটাই আমাদের সব থেকে বড় ভুল। তাই মনে রাখবেন, এই সম্পর্ক শুধুমাত্র হৃদয় দিয়ে গড়ে তোলা যায়। যেটা শব্দ দিয়ে গড়া যায় সেটা সম্পর্ক নয়, আর তাতে আক্রোশ শুধুমাত্র শব্দের মধ্যে থাকা উচিত, হৃদয় নয়। তাই শব্দ দিয়ে নয়, হৃদয় দিয়ে অন্তর থেকে ভালোবাসুন আর তাকে গড়ে তুলুন, আর আমার সাথে বলুন, রাধা রাধা। স্বপ্ন, প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে, আর প্রত্যেক মানুষ এই আশাও করে যে তার স্বপ্ন পূরণ হোক, কিন্তু তার স্বপ্ন কখনো পূরণ হয় না। যারা প্রথমেই এ কথা ভেবে নেন যে তাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে, তাদের স্বপ্ন যথার্থ হয় যারা প্রয়াস করতে থাকে, নিরন্তর প্রয়াস। সেই জন্য জীবনে চেষ্টা চালিয়ে যান, পরিশ্রম করতে থাকুন, আর পূর্ণ বিশ্বাসের সাথে নিজের স্বপ্ন পূরণ করার দিকে অগ্রসর হয়ে পড়ুন। নয়তো এরকম না হয়ে যায় যে অন্য কেউ আপনাকে দিয়ে তার স্বপ্ন পূরণ করিয়ে নেয়। রাধা রাধা।